নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের মোচার একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা যদি আপনারা বানান, এত সুন্দর খেতে, বানিয়ে দেখবেন দারুণ খেতে। তো তার জন্য আমি এখানে নিয়েছি, বাদাম লাগবে কিছু, 2 টিস্পুনের মতন বাদাম নিয়েছি, চিনে বাদাম। আর এখানে চালমগজ নিয়েছি 1 টেবিল স্পুন। আর এটা ড্রাই কোকোনাট, এটা আপনারা এমনি কোকোনাটও দিতে পারেন। এটা আমার আমার লাগছে এখানে 3 টেবিল স্পুন, আমি নিয়েছি ড্রাই কোকোনাট। কাঁচা লঙ্কা লাগছে অল্প। টমেটো নিয়েছি একটা বড় সাইজের, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা লাগবে অল্প, আর কারি পাতা লাগছে। আর এখানে আমি ব্যানানা ফ্লাওয়ার, মানে এটা মোচাটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে আমার জিরা বাটা লাগছে 1 টিস্পুন, ধনে বাটা লাগছে 1 টিস্পুন, লঙ্কা বাটা লাগছে 1 টিস্পুন, এখানে আদা বাটা লাগছে 1 টিস্পুন, আর এখানে রসুন বাটাও লাগছে 1 টিস্পুন। এগুলো আপনারা পাউডার ব্যবহার করতে পারেন, তো আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি, বাটা মশলাটা আমার খুব ভালো লাগে। তো চলুন এখন আমরা রান্নাটা শুরু করে দিই। তো আমি কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে আমি বাদামগুলো একটু রোস্ট করে নেব। বাদামগুলো থেকে একটু চটপট আওয়াজ হচ্ছে, এবার আমি চালমগজটাও দিয়ে দেবো এর মধ্যে, এটাও একটু হালকা আমি ভেজে নেব। এই সময় কোকোনাটটাও দিয়ে দেব, হালকা একটু ভেজে নেব। ব্যাস এটা হয়ে গেছে, 1 মিনিটের মতন আমি হালকা একটু রোস্ট করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আবার আমি একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল, এটা আপনারা যে তেল ব্যবহার করেন ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব, পেঁয়াজের সাথে কারি পাতাটাও দিয়ে দেব। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, জিরা বাটা, সব আমি দিয়ে দিলাম। দিয়ে একটু জল দেব, হলুদটাও আমি এর সাথে দিয়ে দেব। মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব টমেটোটা দিয়ে দেব। টমেটো দিলাম, ওর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে টমেটোটা যতক্ষণ না ঘেঁটে যাচ্ছে বা এর কাঁচা গন্ধ যাচ্ছে আমি এটা কষে নেব। গ্যাসটা এখন একটু স্লো রেখেছি, এটা আমি ঢাকা দিয়ে রাখছি। দেখছেন টমেটোগুলো একদম ঘেঁটে গেছে, এই সময় আমি তেলও ছেড়ে দিয়েছি, এই সময় আমি মোচাটা দিয়ে দেব। খুব ভালো করে এটা একটু কষে নেব মশলার সাথে। ঢাকা দিয়ে দিয়ে আমি কষতে থাকবো, নরম করে একদম কষে নেব। তো আমার মোচাটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, তো এইবার আমি কি করব, এই যে কোকোনাটটা রোস্ট করে রেখেছি, কোকোনাট, তারপরে মেলন সিডস আর বাদামটা, এইটা এবার আমি পেস্ট বানিয়ে নেবো একটা, একটু জল দিয়ে, একটু জল দিয়ে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। আর লাগছে আমার একটু তেঁতুল লাগবে, তেঁতুলটা আমি এতটুকু তেঁতুল লাগবে, এটা আমি জলে ভিজিয়ে এটার পাল্পটা বের করে দেব। এবার আমি যে কোকোনাটটা বেটে নিয়েছি এটা দিয়ে দেব, বাদাম আর কোকোনাট এটা আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব,
এবার আমি দিয়ে দেবো তেঁতুলের জলটা দিয়ে দেবো। তেঁতুলটা আমি গুলে নিয়েছি, নিয়ে জল বের করে নিয়েছি, একটু জল দিয়ে দেবো এর সাথে। আবার এটা 5 মিনিট আমি রান্না করব। এটা অবশ্যই গরম গরম ভাতের সাথে খাবেন, দারুণ খেতে লাগবে। এবার আমি গরম মশলা দিয়ে দেব, একটু গরম মশলার পাউডার দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প ধনে পাতা। ধনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, খালি একটু মিলিয়ে দেব, এবার এটা আমি নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না আপনারা, আর এমনি করে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।